আজি হাত ছাড়ি শঙ্খ ফুকিছন্তি খোর্ধা বেগুনিয়া বোলগড় অঞ্চলর কংগ্রেস তথা 2019 কংগ্রেসর বিধায়ক প্রার্থী হতুবা প্রদ্যুত সাউ সে আজি হাত ছাড়ি শঙ্খ দলরে মিশিছন্তি আর শঙ্খরে বর্তমান বেগুনিয়া বোলগড় অঞ্চলের দুই দুইটি হেভিওয়েট নেতা হয়ে গেলে তবে পঞ্চায়েত নির্বাচনের এর তো প্রভাব পড়ব দলের তো গোষ্ঠী কন্দল লাগি রয়েছে দুই দুইটা বিধায়ক জনে জিতিবা বিধায়ক আর জনে গত বর্ষর দ্বিতীয় পোজিশন হয়েছে যে কংগ্রেস বিধায়ক প্রার্থী প্রদ্যুত সাউ বর্তমান বিজয় দলে সামিল হয়েছেন নিশ্চিত দলের দ্বন্দ্ব সৃষ্টি হব কিন্তু আগুক পৌর পঞ্চায়েত নির্বাচন ও পৌর নির্বাচন রয়েছে আমার সাথে অনেক রাজীব পটনায়ক মানে কংগ্রেস নেতা সে বিধায়ক প্রার্থী হয়েছিল মধ্য নির্বাচন মণ্ডলী আপনার মধ্য নির্বাচন মণ্ডলী বিধায়ক প্রার্থী হয়েছিল বেগুনিয়া বোলগড় বিধায়ক প্রার্থী প্রদ্যুত সাউ দল ছাড়ছেন দল উপরে কম প্রভাব পকাইব দেখুন কংগ্রেস দল এক এভাবে পুরাতন দল যেউ দলরে কি বহুত নেতা আসন্তি এবং নিজের স্বার্থ পূরণ হেলা পরে কিছু সময় পরে সেমানে মধ্য দল ত্যাগ করছেন কিন্তু কংগ্রেস দল যেভাবে ভাবে থিলা এবে মধ্য অছি আগকু মধ্য আহুরি দৃঢ়তার সহিত লোকমানক সেবা করিয়াকু আগামী দিনরে ওড়িশারে রহিব বাকি রহিলা আপন যে লোকঙ্ক কথা আজি কৌছন্তি প্রদীপ সাহু মু তো কহিবি সে কেবে কংগ্রেসরে থিলে হি নাই সিয়ে তাঙ্কর স্বার্থ পাই কেতবেলে কংগ্রেস দলরে কেতবেলে কংগ্রেস দল পরিত্যাগ করি মাঠিয়া দলরে কেতবেলে পুনি কংগ্রেস দলকু এবং আগকু বিজু জনতা দলরে এবে যোগ দেইছন্তি মু জানিনি তাঙ্কর স্বার্থ কোন অছি কোউ কন্ডিশনরে সে যাইছন্তি মোর কিন্তু পূর্ণ ভরসা আছি যে যেতবেলে তাঙ্কর আশা পূরণ ন হব সে মধ্য বিজু জনতা দল সহিত সেম কংগ্রেস দলকু যেভাবে ভাবে ধোকা দেইছন্তি কংগ্রেস দল এবং বেগুনিয়া বোলগড় বাসীকে যেভাবে ভাবে কংগ্রেস কর্মীকে ধোকা দেইছন্তি আগামী দিনরে বিজু জনতা দলকু মধ্য ধোকা দেই সে আউ কেউ দলকু যাবে তাহা মধ্য আজি সাধারণরে চর্চার বিষয় নিশ্চয় দেখন্তু বেগুনিয়া বোলগড় কহিলে অতীতের বি কথা রয়েছে গোটে কংগ্রেসর গড় ও দুর্গ রয়েছিল কিন্তু বর্তমান তা কংগ্রেস হাতরু খসি যাইছে বর্তমান বিধায়ক সে বিজেডির রাজেন্দ্র সাউ অনেক বর্তমান বিজেডি যে কংগ্রেস প্রার্থী হয়েছিল দ্বিতীয় পোজিশন রয়েছিল প্রদীপ সাউ দলরে সামিল হয়েছেন পঞ্চায়েত নির্বাচন উপরে এর কম প্রভাব পড়ব দেখুন মু আপনার কহি রাখা চাহে যে বেগুনিয়া বোলগড় হচ্ছে কংগ্রেসর এক গড় জানকী বাবুঙ্কর সে নির্বাচন মণ্ডলী লা এবং সেই নির্বাচন মণ্ডলীরে কংগ্রেস কর্মী মানে এতে সুদৃঢ় যে সেটি কোণে নেতা কেবে হেভি হয়ে না সেটি প্রতি পঞ্চায়েতের যে আমার কর্মী অনেক যে নেতা অনেক সেমানে সবুলে সুদৃঢ় লে কংগ্রেস সাংরে লে এবে অনেক আপনার দেখবে যে প্রদীপ সাউ আজ যে বিজেডিরে মিশিলে তাঁর বহু অল্প সংখ্যার যে যাইকি মিশিছেন আগামী দিনরে আপনার দেখবে যে যে নেতা কিছু অল্প যাই সেমানে মধ্যে রিটর্ন করবে এবং আগামী পঞ্চায়েত নির্বাচনরে মু কহি রাখা চাহে যে কংগ্রেস দলর প্রতিটি কর্মী এবং প্রতিটি নেতাকু যে কংগ্রেস দল সেটি যে দৃঢ়তার সহিত লড়াই করুতিলা আগামী দিনরে মধ্যে তাঠু অধিক মাত্রার সেই দৃঢ়তার সেটি লড়াই করিব এবং পঞ্চায়েত নির্বাচনরে কংগ্রেস দল যে গড় থিলা বেগুনিয়া বোলগড়ে সে গড় পুনি থরে ফেরি পাইব কাইকি না আপন দেখন্তু যে আপন নিজে কহুছন্তি যে সেটি বিজু জনতা দলর যে ভলিয়া ভাবে গোষ্ঠী কন্দল লাগি রহিছি আউ জনে স্বার্থপর লোক যিয়ে দলরু সবু পাইলা পরে দলরু পরিচয় পাইলা পরে আজি দলকু ছাড়ি সবুঠু বেশি বড় কথা হলা যৌ মানে কংগ্রেস দলর এই সময়রে সেই প্রদীপ সাউ তিন তিন থর হারিলা পরে মধ্য সেমানক সাথ ছাড়ি নথিলে যৌ কর্মী মানে যৌ নেতা মানে প্রদীপ সাউঙ্ক পাই চটাণ ভলিয়া ঠিয়া হইতিলে কংগ্রেস দল সহিত চটাণ ভলি ঠিয়া হইতিলে আজি নিজর ছোটিয়া স্বার্থ পাই প্রদীপ সাউ সেমানক একুটিয়া করে দেই গলে কিন্তু সেই বেগুনিয়া বোলগড়র যৌ কর্মী মানে অছন্তি কংগ্রেসর নেতা মানে অছন্তি মু সেমানক কহি রাখিবাকু চাহে যে পিসিসি স্তররে জেলা স্তররে কংগ্রেস নেতৃবৃন্দক পাই বেগুনিয়া বোলগড় সবুদিন পাই এক ভালো সিট থিলা আগামী দিনরে মধ্য সমস্তে মিশি বেগুনিয়া বোলগড়র কোভলি ভাবে উন্নতি হয়ে পারিব কংগ্রেস দল কোভলি ভাবে পঞ্চায়েত নির্বাচনরে এবং আগামী নির্বাচনরে দৃঢ়তার সহকার জবাব দব আপনমানক সাঙ্গরে সবু লেভেলে সমস্তে অছন্তি এবং প্রদীপ সাহু মধ্য জানিপারিবে বিজু জনতা দল মধ্য জানিপারিব যে সিয়ে যৌ বেইমান যৌ দলকু ধোকা দেই যাইথিবা নেতাঙ্কু তাঙ্ক সাঙ্গরে মিশাইছন্তি তাঙ্কর তো সেটি গোষ্ঠী কন্দল অলরেডি দুই জনক ভিতরে থিলা আজি প্রদীপ সাউ জয়েন করু করু সিয়ে কহিলেনি যে তাঙ্কু বিধায়ক প্রার্থী রূপে ইয়ে করিবে তাহলে রাজেন্দ্র সাউ যিবে কুয়াড়ে সেটি আউ যে নেতা থিলে সিয়ে যাবে কুয়াড়ে তো তাঙ্ক গোষ্ঠী কন্দল বর্তমান কমিব না তাঙ্ক গোষ্ঠী কন্দল বড়িলা কংগ্রেস আহুরি সশক্ত হব পঞ্চায়েত নির্বাচনরে আপনমানে দেখিবে আমি আলোচনা করুলে কংগ্রেস নেতা তথা খোর্ধা মাটির পুয় রাজীব পটনায়ক সহ
ଯାହା ତାଙ୍କର ମନ୍ତବ୍ୟ ରହିଥିଲା ତା ମତ ପ୍ରକାଶ ରହିଛି ଗୋଷ୍ଠୀ କନ୍ଦଳ ବଢ଼ିବ ଯେହେତୁ ଡଙ୍ଗା ବର୍ତ୍ତମାନ ଫୁଲ୍ ହୋଇଯାଇଛି ସମସ୍ତ ଦଳୀୟ ନେତାପତିରେ ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନ ଦଳବଦଳ ଲାଗି ରହିଛି ତେବେ ଆଗକୁ ବେଗୁନିଆ ବୋଲଗଡ଼ ରାଜନୀତି କ'ଣ ରଙ୍ଗ ନେଉଛି କି ରୂପ ନେଉଛି ତାକୁ ହିଁ ଅପେକ୍ଷା ଖୋର୍ଦ୍ଧାରୁ ଭିଡ଼ିଓ ଜର୍ନାଲିଷ୍ଟ ଦିଲୀପ ନାଡ଼ୁଙ୍କ ସହ ସଂଗ୍ରାମ ହୋତାଙ୍କ ରିପୋର୍ଟ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।